বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে নিয়ে ভোট কেন্দ্রে হাজির হলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি রাজবাড়ির ভিতর সেটেলমেন্ট অফিস ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয় নিশ্চিত। এই চারখানা আসনে বিজেপির যারা প্রার্থী হয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস জনগণ তাদের দুই হাত তুলে আশীর্বাদ করবে বলে তিনি জানান। শুনে নেওয়া যাক ওনার বক্তব্য। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয় নিশ্চিত। এই চারখানা উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে জনগণ তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে। এবং আসন্ন যে বিধানসভা নির্বাচন 2023 সালে, সেই 2023 নির্বাচন জয়ী হওয়ার ক্ষেত্রে এই উপনির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা আশাবাদী, আমাদের দৃঢ় বিশ্বাস গণদেবতারা যেভাবে আমাদেরকে রেসপন্স করেছেন এবং আজকে যে মানুষের মধ্যে যে রেসপন্স, তাতে সব খুনা আসনেই আমরা জয়যুক্ত হব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে পতাকা পদ্মফুল সেটা আবার উড়াবো। এবং 2018 সালে যেভাবে ভারতবর্ষের এই রাজ্যে 25 বছরের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়েছিলেন জনতা, আগামী দিনেও কংগ্রেস এবং সিপিআইএমের যে মিতালি, তার বিরুদ্ধে রায় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও এই ভোট কেন্দ্রটি পরিদর্শন করেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, সকালবেলা যা দেখেছি ঠিক তদ্রূপ এখনও তা দেখেছি। ভোটের পার্সেন্টেজ অনেকটাই বেড়ে গেছে, ভালোই বলে জানালেন মুখ্যমন্ত্রী। সকালবেলা যা দেখেছি ঠিক তদ্রূপ এখনও দেখেছি, কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে গেছে, ভালোই। অনেকে আছে সকালবেলা আসতে পারেনি, পুজো অর্চনা ছিল, এখন তো সবাই আসছে, ভালো, সব দিকেই শান্তি বিরাজ করছে, ভালোই লাগছে। উৎসবের মেজাজে সবাই ভিড় করছে। আগামী 26 জুন হবে ভোট গণনা, এদিনই প্রকাশ্যে আসবে গণদেবতারা কার পক্ষে রায় দিয়েছে। এখন শুধু এই দিনটার অপেক্ষায় আছে সকলে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।